সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায় গানটি গেয়ে জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছে গেছেন শাওন। শাওনকে হয়তো বা এই প্রজন্মের ছেলেমেয়েরা নাও চিনতে পারেন, তাদেরকে পরিচয় করে দিচ্ছি নতুন করে। শাওন বাংলাদেশের খ্যাতনামা লেখক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী। শাওন একাধারে অভিনেত্রী, সঙ্গীত শিল্পী এবং পরিচালক। খুব কিশোরী বয়সে হুমায়ুন আহমেদের সাথে প্রেম হয় শাওনের, তারপর তা পরিণতি গড়ায় বিয়ে। হুমায়ুন আহমেদ এবং শাওনের ঘরে দুটি সন্তানও রয়েছে, নিনিদ এবং নিষাদ। যুবতী রাধে গানটি হিট হওয়ার পর নতুন করে সমালোচনার মুখে পড়েছেন শাওন। সমালোচনাটি হলো, অনেকেই বলছেন হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর প্রকাশক মাজহারের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। হুমায়ুন আহমেদের বইয়ের প্রকাশক মাজহার হুমায়ুন আহমেদের খুব কাছের বন্ধু। বিষয়টি নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে গেছে, তখন শাওন নিজেই স্ট্যাটাস দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, হুমায়ুন আহমেদের পুত্র সম মাজহার ভাই সবসময় বিপদ আপদে আমাদের পাশে ছিলেন। হ্যাঁ, অনেকেই বলছেন তার সাথে আমার প্রেম, কিন্তু তার সাথে আমার প্রেমের সম্পর্ক হলো বড় ভাই এবং ছোট বোনের মধ্যে যে প্রেম থাকে সেই প্রেম, এবং দুই ফ্যামিলির মধ্যে কত সুন্দর সম্পর্ক সেটি তুলনা করে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন। বিষয়টি নিয়ে শাওনের সাথে কথা বলে শাওন বলেন, আমি আমার পূর্ণাঙ্গ বক্তব্য ফেসবুকে লিখে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায় গানটি নিয়ে যখন শাওনের সাথে কথা বলতে যাই, তখন শাওন বলেন, গানটি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, তর্ক হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে ভালো কিছুর পেছনে সমালোচনা থাকবেই, আর দর্শকরা খুব সুন্দর করে গানটি গ্রহণ করেছেন, এর জন্য দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমার সামনে ছেলেদেরকে নিয়ে নিজের ছবি আপলোড করে আবার বিতর্কের তোপের মুখে পড়েছেন মেহের আফরোজ শাওন। অনেকে বলছেন, একজন মুসলমান ঘরের সন্তান হয়ে কিভাবে প্রতিমার সামনে এভাবে ছবি তুলতে পারেন একজন পাবলিক ফিগার। বিষয়টি একদল খুব নেতিবাচকভাবে দেখেছেন। এই বিষয়টি নিয়ে যখন শাওনের সাথে কথা বলা হয়, শাওন বলেন, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে যে কেউ যে কোনো ধর্মের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন। আমি প্রথমে মুসলমান এবং পরে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি, তাই বিষয়টি নিয়ে খুব বেশি মাতামাতি না করার অনুরোধ করেছেন মেহের আফরোজ শাওন। শাওনের পুরো বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সবসময় সত্য নিউজ পেতে মিডিয়া হার্টের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।